সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি হারবাল বিডির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের যে ভেষজটির পরিচয় করিয়ে দিব এবং এর ঔষধি গুণাগুণ জানাবো সংক্ষেপে। এর বৈজ্ঞানিক নাম সেন্নাতুরা অথবা ক্যাসিয়াতুরা। এর সাধারণ নাম সিকল সেন্না, সিকল পট, কফি পট, ফয়টেড ক্যাসিয়া প্রভৃতি। এটি ফেবাসি পরিবারের অন্তর্ভুক্ত একটি ভেষজ উদ্ভিদ। এর নানাবিধ আয়ুর্বেদ গুণাগুণ রয়েছে। বিশেষ করে উপমহাদেশে এটিকে কুষ্ঠবিধি তথা লেপ্রোসি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া দাঁত, চুলকানি, খুশপাসরা, সুরিয়াসিস ইত্যাদি বাহ্যিক রোগের জন্য অর্থাৎ বাহ্যিক চর্মরোগের জন্য এটি দারুণ কার্যকর। এটি ব্যবহার করলে, বিশেষ করে এর পাতার রস দাঁত চুলকানিতে ব্যবহার করলে খুব দ্রুতই ফল পাওয়া যায় এবং আরোগ্য হয়ে যায়। এবং সুরিয়াস নিরাময় করার জন্য অর্থাৎ উপশম কমানোর জন্য এর পাতার নির্যাস নিয়মিত ব্যবহার করলে দারুণ ফল পাওয়া যায়। তাছাড়া বিমরুল, বিষা প্রভৃতি বিষাক্ত পোকা কামড়ালে এটি লাগলে সেই আক্রান্ত স্থানের ফোলা কমে যায় এবং বিষ ব্যথা দূর হয়ে যায়। এবং বাতের ব্যথাজনিত বিভিন্ন ফোলা কমাতেও এটি দারুণ কার্যকর। এতে রয়েছে অ্যান্থ্রাকুইনোন উপাদান যা ফোলা কমাতে বিশেষ ভূমিকা রাখে। এবং কোরিয়াতে এর বীচের, বিশেষ করে এর ভিতরে মেথিদানার মতো বিচি হয়ে থাকে, সেই বিচি শুকিয়ে তারা এক প্রকার কফি তৈরি করে থাকেন। সেই কফি সেবনে চোখের দৃষ্টিশক্তি খুব বৃদ্ধি পায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।